অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লক শ্রেণীর মধ্যে। বন্ধুরা, আজকে আমরা আবারও ত্রিপুরা রাজ্যের মত থেকে আপনাদের রিকোয়েস্ট অনুসারে ছোট ছোট জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যে ক্ষেত্রে যাদের কোয়ালিফিকেশন কম তারা সকলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এপিটির মধ্যে আমরা সে বিষয়টার ওপর নজর দেব। বন্ধুরা, আজকে আমরা আবারও ত্রিপুরা রাজ্যের মত থেকে টোটাল চারটা স্থানের লোক নিয়োগ করা আছে এবং আরেকটা যে নিয়োগ করা আছে পাঁচ নম্বরটা, এক্ষেত্রে শিক্ষার্থীদের একটু বেশি থাকবে। আমরা আশা রাখবো যারা এই প্রকার কোয়ালিফিকেশন রয়েছে তারা অ্যাপ্লিকেশনগুলো যেন করতে পারেন। এই ভিডিওর মধ্যে আমরা সেই বিষয়ে গুরুত্ব আরোপ করব। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশনগুলির পাতায় ডিটেলসে কী কী রয়েছে, যেগুলো শুধুমাত্র ত্রিপুরা ক্যান্ডিডেটসের জন্য এবং ত্রিপুরার মধ্যে যারা রয়েছেন আপনারা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশন পাতায় কী কী রয়েছে। তবে ভিডিও শুরু করার আগে কোনো ছোটো রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। চলুন তাহলে দেখে নিচ্ছি। এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশনটা। প্রিভিয়াস ডেটু আমরা ভিজুয়াল সিকিউরিটিস অ্যান্ড ইনফোটেক লিমিটেড থেকে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম, তাদের মধ্যে উঠে এসেছে একটা নতুন নোটিফিকেশন, যে ক্ষেত্রে ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে, পনেরোটা রয়েছে। কোয়ালিফিকেশন একটু বেশি যাদের রয়েছে এই প্রকার কোয়ালিফিকেশন, ডিপ্লোমা অথবা বিই অথবা বিটেক এনি ব্রাঞ্চ থেকে এবং দু বছরের এক্সপিরিয়েন্স রয়েছে ফর যারা ডিপ্লোমা রয়েছে তাদের জন্য এবং এক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে যারা বিই বিটেক, মানে এই প্রকার যদি যোগ্য থাকে, আমি আবারও রিভাইজ করছি, যারা বিই বিটেক রয়েছেন এনি ব্রাঞ্চ এবং এক বছর অভিজ্ঞতা থাকলে আপনি ইনস্ট্রাকশনের অ্যাপ্লিকেশন করতে পারবেন, যারা ডিপ্লোমা করে রেখেছেন তাদের দু বছর অভিজ্ঞতা থাকলে আপনি ইনস্ট্রাকশনের অ্যাপ্লিকেশন করতে পারবেন। সঙ্গে অনেক কিছু আপনারা পাবেন, ইপিএফ, ইএসআইসি এবং জিএসটি এবং সব কিছু মিলে কিন্তু 20,000 অ্যাপ্লিকেশন করতে হবে। তাদের লিঙ্কে গিয়ে আপনাকে সময়সীমা খুব কম, 15 এপ্রিলের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশনটা সেরে নিতে হবে। তবে আপনার ডিটেলস জানতে গেলে আমরা বিটিউ ডেসক্রিপশন মধ্যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনি নিজে চেক করে নিতে পারেন। এখন আমরা দেখে নিচ্ছি নেক্সট, আমরা আলোচনা করব উই আর লুকিং ফর সফটওয়্যার ডেভেলপার এবং এক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপার নিয়োগ করা হচ্ছে এবং গ্রাফিক্স ডিজাইনার, স্যালারি অ্যাকর্ডিং টু দ্য কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স। ইমেল করতেও আপনাকে এই ইমেলের মধ্যে, যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক একবার ট্রাই করে দেখবেন। নেক্সট আমরা রেখেছি উই আর লুকিং ফর টেলিকলার্স অ্যান্ড একাডেমিক কাউন্সিলার, ক্যান্ডিডেটকে শুড গুড কমিউনিকেশন স্কিল আলটিমেটলি এবং সঙ্গে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে, স্যালারি অ্যাকর্ডিং টু দ্য কোয়ালিফিকেশন অবশ্যই আপনাকে এর মধ্যে মেল করতে হবে। নেক্সট আমরা রেখেছি এ রেপুটেড কোম্পানি নিড অ্যান এনার্জেটিক মেল ক্যান্ডিডেট ফর অফিসিয়াল ওয়ার্ক উইথ টেলি নলেজ, কন্ট্যাক্ট করতে গেলে আপনাকে বক্স নং এর মধ্যে 4 দিনের মধ্যে আপনাকে সিভি ড্রপ করতে হবে এবং সেটা আপনি দৈনিক সংবাদ অফিসে গিয়ে আপনি বললে হবে, তোমার 94 সেটাকে ড্রপ করতে হবে, সেখানে গিয়ে বললে আপনার সেই বায়োটাকে। আজকে আমরা আলটিমেটলি ত্রিপুরা রাজ্যের মোয়া থেকে, ত্রিপুরা রাজ্যের মোয়া থেকে যে বেসরকারি সংস্থার জব নোটিফিকেশন উঠে এসেছে আমরা আলোচনা করেছি আমাদের চ্যানেলের মধ্যে। এ সংক্রান্ত বিষয়ে কোনো সাজেশন বা কোয়েরি থাকলে ভিডিওর নিচে অথবা আমাদের সোশ্যাল মিডিয়ায় এসে আপনারা কমেন্টগুলো করতে পারেন। ঠিক আছে, দেখা কমেন্টতে, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।